নমস্কাৰ ফ্ৰেণ্ডছ আপোন সম আমটুব চেনেল স্বাগত ফ্ৰেণ্ডছ আজি আমি সবু জিলাপৰাই আছে এক নিযুক্ত সম্বন্ধীয় আলোচনা কৰিব দেখোন ফ্ৰেণ্ড যদি আমি শিক্ষাগত যোগ্যতা কথা কয় ত'লে আপোনাৰ যদি দশম পাছ কি প্লু পাছ কিছু অন্য় টেকনিকাল শিক্ষাগত যোগ্যতা অঁ ত'লে আপোনাৰ এতিয়া নিশ্চিত ৰূপে আবেদন কৰি পাৰিব যদি আপনার স্ট্রিম আর্টস সাইন্স কিংবা কমর্স যেকোনিমরে প্লস টু পাস করছেন তাহলে এটি নিশ্চিত রূপে আবেদন করে পেবে ফ্রেডস যদি আমি টোটাল ভেকেন্সি কথা কেবা তাহলে দেখত আপনার এর দি হাজার পাঁচশো রু অধিক পোস্ট দেখা যদি আমি এজ লিমিট কথা কে তাহলে দেখুন মিনিমম যা কি অঠর বর্ষ রয়েছে যদি আমি মেক্সিম দেখুন বত্রিশ বর্ষ রয়েছে যদি আপনার এসি সি কিংবা এস টি হয়েছে তাহলে আপনার এখন মিনিমম যা কি পাঁচ বর্ষ অতিরিক্ত এই সুবিধা প্রদান করা যদি আপনার অভিসিউ তাহলে আপনার এর অতিরিক্ত তিন বছর এই সুবিধা প্রদান করা যাচ্ছি যদি আমি দেখুন দরমা কম রয়েছে দেখুন এখন মিনিমাম যা কি কুড়ি হাজার টঙ্কা পে করা যাব ফ্রেন্ড দেখুন আপনার যদি এতে আবেদন করা আপনার ডিসক্রিপশন বকসরে এক লিঙ্ক প্রদান করছি সিম্পলি আপনার সমস্ত সে লিঙ্ক ভিজিট দেওয়া আবেদন করে পেয়ে দেখোন ফ্ৰেণ্ডছ এয়া হ'ল তাৰ এক অফিচিয় নোটিফিকেশন টি যদি আমি পোষ্ট নেম কথা কয় ত'লে দেখোন এতিয়া জুনিয়ৰ ক্লৰ্কে পাঁচশ অঞ্চাশ কোটি পোষ্ট আছে অঁ যদি আমি ৰেভেনু একাউণ্ট কথা কয় ত'লে এতিয়া অঠৰ গোটি পোষ্ট আপোনাক দেখিব মিলিব যদি আমি একাউণ্ট ইঞ্জিনি জুনিয়ৰ ইঞ্জিনিয়কা ত'লে এতিয়া প্ৰায় পঞ্চস্তৰী গোটেই পোষ্ট দেখিব যদি আমি আছিষ্টাণ্ট লাইনমেন কথা কয় ଦେଖନ୍ତୁ ଏଥିରେ ସତରଶହ କୋଟି ପୋଷ୍ଟ ଆସିଅଛି ଏଥିରେ କେବଳ ଆପଣଙ୍କ ନିକଟରେ ଦଶମ ପାସର ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା ଥିଲେ ଏଥିରେ ଆପଣ ଆବେଦନ କରିପାରିବେ ଯଦି ଆମେ ଦେଖନ୍ତୁ ଷ୍ଟେସନ୍ ଆଟେଣ୍ଡେଣ୍ଟରେ ଏଥିରେ ଦୁଇଶହ ନବେ କୋଟି ପୋଷ୍ଟ ରହିଅଛି ଦେଖନ୍ତୁ ଟୋଟାଲ୍ ଭେକେନ୍ସି ଯାହାକି ଦୁଇ ହଜାର ଛଅଶହ ବତିଶ କୋଟି ଭେକେନ୍ସି ଏଥିରେ ଆସିଅଛି ଯଦି ଆମେ ଆପ୍ଲାଏର ମୋଡ଼୍ କଥା କହିବା ତାହେଲେ ଦେଖନ୍ତୁ ଏଥିରେ ଅନଲାଇନ୍ ଆପ୍ଲିକେସନ୍ ମୋଡ଼୍ ରହିଅଛି হু কেন আপ্লাই অল ইণ্ডিয়া কাণ্ডিডেট এই আবেদন কৰি পাৰিব ফ্ৰেণ্ড এয়া হ'ব চেণ্ট্ৰা গভৰ্ণমেণ্ট জব্ তে এতিয়া সমস্ত এই আবেদন কৰি পাৰিব দেখোন ফ্ৰেণ্ড যদি আমি চিলেকশনৰ প্ৰচেছ কথা কয় ত'লে আপোনৰ প্ৰথম এক্সাম হ'ব তাৰপৰা আপোনালোকৰ মেইন এগাম হ'ব তাৰপৰা আপোনৰ মেৰিট লিষ্ট বাৰিব যদি আপোনাৰ মেৰিট লিষ্ট আপোনালোকৰ নাম থাকিব ত' আপোনৰ ডকুমেণ্ট ভেৰিফিকেচন হ'ব আৰু ডকুমেণ্ট ভেৰিফিকেচন পৰে আপোনাৰ এইকচন পাৰিব যদি আমি স্যালারি কথা কইবা তাহলে দেখুন আপনার এখানে মিনিমাম যা কি একুশ হাজার সাতশো টঙ্কা সালে পে করা মিনিমাম এবং আপনার ম্যাক্সিমাম দেখুন অনত্রিশ হাজার দুইশো টঙ্কা ম্যাক্সিমাম সালে রয়েছে দেখত ফ্রেন্ড যদি আমি এজ লিমিট কথা কইবা তাহলে আপনার মিনিমাম যা কি অর্ষ রয়েছে এবং ম্যাক্সিমাম দেখুন এতে সতিরিশ বর্ষ হচ্ছে এর ম্যাক্সিমাম এজ লিমিট

দেখুন ফ্রেন্ড যদি আমি এজুকেশন ক্লাফিকেসান কথা কে তাহলে দেখুন আপনার যদি দশম পাস করতে তাহলে দেখুন আসিষ্টা লাইনমেন্টে আবেদন করে পারে এর সতেরোশো গোটি পোস্ট যা কি সবুঠ পোস্ট বাহারি অ এবং কেবল দশম পাস শিক্ষাগত যোগ্যতার আবশ্যক রয়েছে আপনার আবেদন যদি আমি কথা দেখুন জুনিয়র আপনার গ্রাজুয়েসন শিক্ষাগত যোগ্যতার আবশ্যক রয়েছে আপনার নিকটে সার্টিফিকেট্র আবশ্যক রয়েছে ফ্রেডস দেখুন যদি আপনার জুনিওর ইঞ্জিনিয়র আবেদন তালে তাহলে আপনার এখানে টেকনিকাল শিক্ষাগত যোগ্যতার আবশ্যক রয়েছে সেইভাবেভাবে আপনার যদি রেভেনউ একউন্ট্র আবেদন করবে তালে দেখুন এতে কমর্সর আপনার কমর্সরে ডিগ্রি করবশ্যক রয়েছে যদি আপনার আসিস্টাট সব স্টেশে আস্ট্যান্ট আবেদন করবে তালে আপনার যদি আইটিএ পাস করছেন তাহলে এতে আবেদন যদি আপনার কেবল প্লস টু পাস করছেন তাহলে আপনার আসিস্টা লাইনমেন্টে আবেদন করতু এ কেবল দশম পাস আবশ্যক রয়েছে দেখুন এপর আবেদন করবে তাহার প্রোসেস এ মেনশন করা যাই দেখুন আপনার প্রথমে ইমেল আইডি ইমেল আইডি এবং ফোন নম্বর এর রেজিস্টর করবে এবং এর সমস্ত কন্ডিগুড়ি রিড করি দেখুন যদি আপনার এতে আবেদন করার চাহিদা তাহলে আপনার ডিসক্রিপশন বকসরে এক লিঙ্ক প্রদান করছে সেই লিঙ্কের বিজুড়ি আবেদন করে পে ଏହାକୁ ଆବେଦନ କରିବା ପୂର୍ବରୁ ଆପଣ ପ୍ରଥମ ଏହାର ଫୁଲ ନୋଟିଫିକେସନ୍ଟିକୁ ରିଡ଼୍ କରିବେ ଯଦି ଆପଣଙ୍କ ନିକଟରେ ଏହାର ସମସ୍ତ ଏଜୁକେସନ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଅଛି ତାହେଲେ ଆପଣ ଆବେଦନ କରନ୍ତୁ ଯଦି ଆମେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଟ୍ କଥା କହିବା ତାହେଲେ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଷ୍ଟାର୍ଟିଂ ଡେଟ୍ ଯାହାକି ଏଗାର ଜୁନ୍ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ଥିଲା ଏହାର ଷ୍ଟାର୍ଟିଂ ଡେଟ୍ ଯଦି ଆମେ ଲାଷ୍ଟ ଡେଟ୍ କଥା କହିବା ତାହେଲେ ଅଠେଇଶ ଜୁଲାଇ ହେଉଛି ଏହାର ଲାଷ୍ଟ ଡେଟ୍ দেখুন এখন অনলাইন আবেদন করিবে এই ক্লিক ইয়ে ক্লিক করি আপনার সিম্পলি আবেদন করি পেয়ে যদি আপনার এ নোটিফিকেসনটি রিড করতে চাহিদা তাহলে এটা নিয়ে আপনার রিড করে পেয়ে তেমন সে লিঙ্ক ভিজিট নিশ্চিত ৰূপে আবেদন কৰোঁ দেখোন ফ্ৰেণ্ড যদি আমি আপ্লিকেশন ফিজ কথা কয় ত'লে দেখন্তু যদি আপোনাৰ জেনেৰেল কি অফিচ হৈছিল তাৰ আপোনাক এই নশ চৌৰালি টকা পে' কৰিব পাৰিব যদি আপোনাৰ এছ চি কিছ টি হৈছিল ত'লে আপোনাক এইবা পে' কৰিব পাৰিব যাক আপোনাৰ অনলাইন ক্ৰেডিট কাৰ্ড ডেবিট কাৰ্ড ৰেট কি নেট বেংকিং পে' কৰিব পাৰিব ফ্ৰেণ্ড আপোনাৰ আবেদন কৰিব পূৰ্ব থাকমাত্ৰিজি কৰোঁ কাৰণ এই আপোনৰ সক্ষম অ ত আবেদন কৰোঁ এয়া অল ইণ্ডিয়া জব্ অটে এয়া ইয়াৰ ফুল নোটিকেচন টি যদি আপোনাক এই জবৰ নোটিফিকেচন টি ভল লাগে ত' এই জব্ৰ নোটছ পাইপৰাই আমাৰ চেনেল টি সব্সক্ৰাইব কৰি ভিডিঅ'টোক লাইক কৰি দিয়া